আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেল টেক স্কুলস এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে সাধারণ একটি ধারণা দিয়ে থাকব আজকে। তার আগে বলে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে আমার সাথে অ্যাক্টিভ থাকবেন। এবার চলুন আমাদের মূল বিষয়ে আমরা ফিরে যাই। কম্পিউটার নেটওয়ার্ক কি? আমরা যদি বলতে চাই কম্পিউটার নেটওয়ার্ক কি, তাহলে বলতে হবে যে একাধিক কম্পিউটার যখন একই অপরের সাথে যুক্ত হয়ে যোগাযোগ রক্ষা করতে পারে এবং রিসোর্সসমূহ ভাগাভাগি করতে পারে, তখন তাকে নেটওয়ার্ক বলা হয়। আর এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নেটওয়ার্কিং। নিচের ছবিটির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো বাম পাশে নিচের দিকে রিং যেখানে লেখা আছে, এখানে চারটা কম্পিউটার একটি রিং টপোলজির মাধ্যমে কানেক্টেড আছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা একটা সুইচ, এবং এই পাশে আরেকটি ডেস্কটপ কম্পিউটারের সাথে প্রিন্টার স্ক্যানার কানেক্টেড, এইটাও একটা সুইচের সাথে কানেক্টেড। এদিকে আবার আরেকটা ডেস্কটপ পিসি আছে, আইপি ফোন আছে। আবার এদিকে একটা ওয়াইফাই রাউটার, একটি ল্যাপটপ, একটি স্মার্টফোন, আরেকটি ল্যাপটপ, এই সব কিছু মিলিয়ে এই যে একটা ইন্টার কানেকশন, ওয়্যারলেস কিংবা ওয়ার্ড যে কানেকশন, সব কিছু মিলিয়ে যে একটা আনুষ্ঠানিকতা গড়ে উঠেছে এখানে, এটাকে বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এবার আসুন আমরা জেনে নেই নেটওয়ার্কের প্রকারভেদ, কী কী প্রকারের নেটওয়ার্ক আমরা দেখতে পাই। যেমন লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। এবার আসুন জেনে নিই লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান কাকে বলে। যে নেটওয়ার্ক একটি ছোট ভৌগোলিক এলাকা নিয়ে গঠিত হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। ভৌগোলিক এলাকা বলতে বোঝানো হয়েছে ছোটোখাটো কোনো পরিসরে, যেমন এটা হতে পারে অফিস নেটওয়ার্ক, একটি অফিসে অনেকগুলো কক্ষ থাকে বা অনেকগুলো বিল্ডিং থাকে, এই বিল্ডিং মিলে যে নেটওয়ার্ক গঠিত হয়। একটি হোম নেটওয়ার্ক, যেমন একটি বাসার মধ্যে বিভিন্ন রুমের মাঝে যেরকম কম্পিউটার কানেকশন থাকে কিংবা ওয়্যারলেস কিংবা ওয়ার্ড নেটওয়ার্ক কানেকশন থাকে, সেটা একটি বড় বিল্ডিংয়ে তৈরি নেটওয়ার্ক, অর্থাৎ একটি আটতলা বিল্ডিংয়ে যদি উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি বাসা কোনো নেটওয়ার্কিং করা থাকে তার কানেকশন দ্বারা অথবা তার কানেকশন ছাড়া, তাহলে সেটাও একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা যাবে। এই লোকাল এরিয়া নেটওয়ার্কটি সাধারণত ইথারনেট বা ওয়্যারলেস এর মাধ্যমে সংযুক্ত হয়। ইথারনেট বলতে এখানে বোঝানো হচ্ছে যে কেবল কানেকশন, এবং ওয়্যারলেস বলতে বোঝানো হচ্ছে ওয়াইফাই বা কেবল কানেকশন ছাড়া। ল্যানের উদাহরণ যদি আমরা দেখতে চাই গ্রাফিক্যালি, তাহলে এই ছবিটির দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো মাঝখানে দেখা যাচ্ছে একটি সার্ভার। এই সার্ভার সাধারণত একটি সাধারণ কম্পিউটার হলেও হতে পারে, একটি ল্যাপটপও হতে পারে কিংবা প্রফেশনাল সার্ভারও হতে পারে। এই সার্ভারের সাথে একটি ম্যাক, এদিকে একটি পিসি, আবার এদিকে আরেকটি পিসি, একটি ম্যাক, একটি প্রিন্টার, সবগুলা এটা ইথারনেটের মাধ্যমে অথবা ওয়্যারলেসলিও কানেক্টেড থাকতে পারে। এই সব কিছু মিলিয়েই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এটাকেই সাধারণত ল্যান বলা হচ্ছে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান, যে নেটওয়ার্ক একটি অপেক্ষাকৃত বিস্তৃত ভৌগোলিক এলাকা নিয়ে গঠিত হয় তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান বলে। যেমন একটি শহর থেকে আরেকটি শহরের মধ্যে বা একটি দেশ থেকে আরেকটি দেশের মধ্যে গঠিত নেটওয়ার্ক। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই, তাহলে ছবিতে লক্ষ্য করুন এখানে পুরো বিশ্ব জুড়ে প্রত্যেকটি দেশের নেটওয়ার্ক আরেকটি নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, এটি একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান, যে নেটওয়ার্ক দুই বা ততোধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ককে একসাথে সংযুক্ত করে এবং ওই নেটওয়ার্ককে কোনো প্রকারের প্রসারিত করে না, তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে। উদাহরণস্বরূপ দেখতে চাইলে এই ছবিটির দিকে খেয়াল করুন, এখানে একটা ল্যান, এখানে একটা ল্যান, এখানে একটা ল্যান, এখানে একটা ল্যান, টোটাল চারটা ল্যান
একটি ব্যবস্থার মাধ্যমে একসাথে কানেক্টেড হয়েছে। সো এই পুরো ব্যবস্থাটাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সাধারণত কোনো ব্যক্তির সবচেয়ে সন্নিকটস্থ যন্ত্রাংশ নিয়ে গঠিত। উদাহরণস্বরূপ বলা যায় একটি টেলিফোন, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, স্ক্যানার নিয়ে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি এই ছবিটি দেখতে চাই আমরা, তাহলে বলতে পারি একটি ডেস্কটপ কম্পিউটারের সাথে এখানে একটি ল্যাপটপ কম্পিউটার কানেক্টেড আছে, আবার ল্যাপটপের সাথে ধরুন PDA মোবাইল ফোন কানেক্টেড আছে ওয়্যারলেসলি, আবার ডেস্কটপের সাথে একটি ইঙ্কজেট প্রিন্টার কেবলের মাধ্যমে কানেক্টেড আছে। অর্থাৎ আপনি কম্পিউটারে বসলে পরে আপনার প্রয়োজনীয় ল্যাপটপ সহ আদার্স যন্ত্রপাতি যেগুলো আপনার প্রয়োজন পার্সোনাল কাজের জন্য, এগুলো ওয়্যারলেসলি বা কেবল কানেক্টেডের মাধ্যমে একসাথে কানেক্টেড থাকাটাকেই বলা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা VPN, ইন্টারনেটের মাধ্যমে কোনো একটি ডিভাইস যদি একটি এনক্রিপ্টেড সংযোগ দ্বারা কোনো একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে, তবে তাকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বলা হচ্ছে। এখানে এনক্রিপ্টেড বা এনক্রিপশন বলতে বোঝানো হচ্ছে একজন ইউজার যখন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে কোথাও রিকোয়েস্ট পাঠান, তখন ওই রিকোয়েস্টটা প্যাকেট আকারে এনক্রিপ্ট হয়ে যায়। অর্থাৎ এই এনক্রিপ্টেড প্যাকেটটা অনুমোদন ছাড়া বা পারমিশন ছাড়া কেউ দেখতে পারবে না, এবং এই এনক্রিপশন সাধারণত কর্পোরেট পর্যায়ে ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি দেখতে চান, যেমন একজন হোম ইউজার তার বাসা থেকে তার অফিসিয়াল ব্রাঞ্চ কিংবা হেডকোয়ার্টারে যোগাযোগ করতেছেন এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে, বা একজন মোবাইল ইউজার মোবাইল থেকে তার ব্রাঞ্চ কিংবা হেডকোয়ার্টারে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতেছেন, এখানে ডাটাটা যখন আপনার বাসার কম্পিউটার কিংবা মোবাইল থেকে যখন সেন্ড হয়ে যাবে, বের হয়ে যাবে, তখন ইন্টারনেটের পরিবেশে যখন চলে যাবে, তখন এটা এনক্রিপ্টেড আকারে থাকবে। আপনি যদি কাউকে পারমিশন না দিয়ে থাকেন যে এটা কেউ দেখতে পারবে না, তাহলে কারো দ্বারা এই ডাটাটা দেখা সম্ভব না। একমাত্র আপনি যার কাছে ব্রাঞ্চ অথবা হেডকোয়ার্টার, যার কাছেই আপনি এই প্যাকেটটা পাঠাবেন বা ডাটাটা পাঠাবেন ডিক্রিপ্ট আকারে, তখন তার স্ক্রিনে এই ডাটাটা প্রদর্শিত হবে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওটিতে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজিগুলো সম্পর্কে আপনাদেরকে একটু সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেটেড থাকবেন।